আমি আপনাদের সামনে আজকে সুন্দর একটা বিষয় উপস্থাপন করব, যে ইনসানিয়াত বিপ্লব কি। আসলে সব মানুষের যে চাহাত, অর্থাৎ সব মানুষের যে চাওয়াটা, সেটা হলো ইনসানিয়াত বিপ্লব। আসলে যারা মজলুম, যারা জুলুমের শিকার, তাদের মনের যে চাওয়াটা, এই চাওয়াটা হলো ইনসানিয়াত। ইনসানিয়াত সব মানুষের অধিকার খুঁজে পাওয়ার যে ঠিকানাটা, এটা হলো ইনসানিয়াত। অর্থাৎ জীবনের ভালোবাসাটা ইনসানিয়াত। যদি আমরা আমাদের নিজের জীবনকে আমরা ভালোবাসি, তাহলে ইনসানিয়াত আমরা সরাসরি মুগ্ধা না বললেও যে আমরা মনস্তাত্ত্বিকভাবে আমরা এটা আমরা চাই যে সবাই মানুষ আমরা আমাদের মানবিক অধিকার নিয়ে আমরা বাঁচতে চাই। এই ইনসানিয়াত জীবনের সুরক্ষা কে না চায় আজকের দুনিয়াতে, যে আমার জীবনের সুরক্ষা না থাকুক। আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে প্রত্যেকটা মানুষের, যে কোনো ধর্মের হোক না কেন, সকল ধর্মের মানুষের, সব মানুষের অধিকার নিশ্চিত করার একটা প্ল্যাটফর্ম আজকের দুনিয়ায় সুন্দরভাবে দাঁড় করিয়েছেন ইনসানিয়াত বিপ্লব। যে এই ইনসানিয়াত বিপ্লব জীবনের যে সত্যটা, এই সত্যের যে খেলাফত, এটা হচ্ছে ইনসানিয়াত। এই খেলাফতে ইনসানিয়াত ছাড়া একটা মানুষের আসলে কোনো পরিচয় নেই। কারণ যদি একটা মানুষ ইনসানিয়াতের মধ্যে যুক্ত না হয়, তাহলে সে তার যে মর্যাদাটা, যে তার মানবিক যে অস্তিত্বটা, সেটা বুঝতে পারবে না। কারণ ইনসানিয়াত বিপ্লব প্রত্যেকটা মানুষকে শিখাই দিতেছে একেবারে সুস্পষ্ট দিবালোকের আলোর মতো, দিনের আলোর মতো স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে। ইমাম হায়াত আজকে এই জিনিসটুকু সুস্পষ্টভাবে, একেবারে সুস্পষ্টভাবে, ক্লিয়ারভাবে, কোনো বেজাল রেখা না, একবারে ক্লিয়ারভাবে প্রমাণ করতেছেন যে বস্তুর ঊর্ধ্বে আমার মানব জীবনকে স্বীকার করতে হইব। অর্থাৎ বস্তুর ঊর্ধ্বে আমার মানব জীবনকে স্বীকার করতেই হবে। দ্বিতীয়ত, যত গণ্ডি আছে, যত বেহাজাল আছে, যত জুলুমের, কুফুরের, যত ধরনের যে গণ্ডি আছে, সব গণ্ডির ঊর্ধ্বে আমার মানব জীবনটাকে স্বীকার করতেই হবে, আর না হয় মানব জীবন বৃথা। দয়াময় স্রষ্টা এবং স্রষ্টার প্রেরিত যে আলো, মহান রেসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে জীবনের যে আত্মমালিকানাটা, আপনার আমার যে আত্মিক যে মালিকানাটা রয়েছে আজকের দুনিয়াতে, এই এবং দুনিয়ার সব মানুষের সম্মিলিত মালিকানা, প্রত্যেকটা প্রাকৃতিক সম্পদের উপরে প্রত্যেকটা মানুষের অধিকার, হক রয়েছে, এই জিনিসটা, এই খেলাফত ইনসানিয়াত। এই খেলাফত ইনসানিয়াত এক কথায়, অল্প কথায় বোঝানো সম্ভব নয়।
আসলে যদি আমরা আমাদের জীবনকে বুঝতে চাই, আমার অস্তিত্বকে বুঝতে চাই, আমি আমার মানব সত্তাকে বুঝতে চাই, তাহলে ইনসানিয়াত বিপ্লবে আমাদের যুক্ত হতেই হবে, সমস্ত বাতিল ত্যাগ করতেই হবে। দিনের যেই আলোক ধারা, দিনের যেই সঠিক ধারা, মানবতার যে রাজনীতি, তার মধ্যে আমার যুক্ত হতেই হবে। আর না হয় কোনো না কোনো বাতিল রাজনীতি আমাকে গ্রাস করে মিথ্যা জুলুমের সহযোগী আমাদের করবেই। তাই প্রত্যেকটা মানুষের উচিত এবং মানবিক দায়িত্ব, মানুষ হিসাবে এবং ইমানদার হিসাবে ইমানি দায়িত্ব, যে প্রত্যেকটা জায়গাতে, সব জায়গাতে, সবখানে ইনসানিয়াত বিপ্লব গড়ে তোলা। ইনসানিয়াত ছাড়া জীবনের মুক্তি নেই, ইনসানিয়াত ছাড়া জীবনের স্বাধীনতা নেই, ইনসানিয়াত বিপ্লব ছাড়া জীবনের অধিকার প্রতিষ্ঠিত করার কোনো প্ল্যাটফর্ম নেই, ইনসানিয়াত ছাড়া জীবনের কোনো সুরক্ষা নেই।